জল, ওয়াটার। জল একটা আশ্চর্য রহস্য, ওয়াটার দ্য গ্রেট মিস্ট্রি বলে একটা সাইন্টিফিক ডকুমেন্টারি বিজ্ঞানীরা বানিয়েছেন, ওয়াটার দ্য গ্রেট মিস্ট্রি। ডক্টর মাসারো ইমোতো জাপানিজ সায়েন্টিস্ট, উনি জল নিয়ে এক জীবন গবেষণা করেছেন। তার উদ্যোগে ওয়ার্ল্ডের টপ টপ কিছু সায়েন্টিস্ট, তার মধ্যে নোবেল পাওয়া সায়েন্টিস্টও আছেন, তারা মিলে একটা সাইন্টিফিক ডকুমেন্টারি মুভি ওয়াটার দ্য গ্রেট মিস্ট্রি, সেই মুভিটাতে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন জলের স্মৃতিশক্তি আছে, ওয়াটার হ্যাজ মেমোরি। কী ধরনের জল পান করা উচিত, কী ধরনের জল পান করা উচিত না, এভরিথিং ইজ এনার্জি, জল এনার্জি। যে কোনো জায়গায় জল পান করতে নেই, কারণ জল এনার্জি আকারে সমস্ত এনার্জি আশেপাশে অ্যাবজর্ব করে। তাই আমাদের দেশে আগে বলা হতো যাত্রার হাতে জল খেতে নেই, কারণ তার ভাবনা এনার্জির আকারে জলের মধ্যে প্রবেশ করে, তাই যে কোনো জায়গায় জল খেতে মানা করেছিল। কোনো একটা নিকৃষ্ট জায়গায় সেখানে লোকজন কটু কথা বলছে, কত ভাবনা চিন্তা করছে, কত কাজ করছে, সেই জায়গায় জলটার মধ্যে এনার্জির আকারে সেই ভাবনা চিন্তা যায়, আর সেটা যদি আমরা পান করি আমাদের মধ্যেও সেটা যাবে। বোঝানোর জন্য একটু আমি বিজ্ঞানসম্মত একটা এক্সাম্পল দিই। এই জায়গাটা যে আছে হাওয়াটা, বিবিসি, শর্ট ওয়েভ, মিডিয়াম ওয়েভ, যত রেডিও আছে, যত টেলিভিশনের নেটওয়ার্ক আছে, সবকটার ফ্রিকোয়েন্সি এই জায়গাতে আছে, সমস্ত কিছু আছে। যদি এই জায়গাতে আমি একটা সঠিক রিসেপ্টার লাগাতে পারি, তাহলে টিউনিং করলে বিবিসি শুনতে পাবো। সমস্ত মিডিয়ার লোকেরা জানি সঠিক টিউনিং করলে আমরা সেটা শুনতে পারবো, মানে ওই ওয়েবটা এখানে আছে, না থাকলে আমি কী করে শুনছি? আমি নিজেকে টিউনিং করতে হবে সেই জায়গায়। টিউনিং যখন করতে পারবো তখন ওটা আমার কাছে আসবে। বিজ্ঞানীরা জল নিয়ে যে বলেছেন, আমাদের শরীরে না 70% বেশি জল আছে, প্রায় 72% একজন হেলদি লোকের শরীরে, ঠিক যেরকম পৃথিবীরও 72% জল আছে। চাঁদের টানে অমাবস্যা পূর্ণিমায় সমুদ্র থেকে জল উঠে আসে, জোয়ার ভাটা, এইসব গল্প আমরা জানি। তার মানে চাঁদ এত জোরে টানতে পারছে জলটাকে, আমাদের শরীরে 70% জল আছে, সেটাকেও টানে না? টানে, আমরা বুঝি না। আমাদের দেশের লোকেরা অনেক বছর আগে সেগুলো বুঝেছিলেন, তারা বলেছিলেন কিছু কিছু বিশেষ দিনে যখন চাঁদ বেশি টানে, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, সেই সময় কিছু কিছু জিনিস খাওয়া নিষেধ, রসালো জিনিস খাওয়া নিষেধ। আমাদের দেশে 5000 বছর আগের থেকে জানতো মানুষ, করতো, উপবাস করতো বিশেষ বিশেষ দিনে। 2016 সালে জাপানিজ সায়েন্টিস্ট অশিনোরি ওশোমি, উনি নোবেল প্রাইজ পেয়েছেন উপবাস করার উপকারিতা আবিষ্কার করে, যেটা আমাদের দেশে 5000 বছর আগের থেকে, তার মানে আগের থেকে লোকজন জানতো, ব্যাখ্যাটা দেয়নি, এই কদিন আগে ব্যাখ্যাটা দিয়ে সে নোবেল প্রাইজ পেয়ে গেল। 1931 সালে অটো এইচ ওয়ারবার্গ বলে একজন জার্মান ডাক্তার এবং সায়েন্টিস্ট, উনি নোবেল প্রাইজ পেয়েছেন। উনি বলছেন, নো ডিজিজ ইনক্লুডিং ক্যান্সার ক্যান এক্সিস্ট ইন অ্যালকানাইন অ্যাটমসফিয়ার, ক্ষারীয় পরিবেশে ক্যান্সারের মতো রোগও থাকতে পারে না, কোনো রোগ তো থাকতেই পারে না, অ্যাসিডিক পরিবেশে সমস্ত রোগ হয়। অ্যালকালাইন ওয়াটার যদি পান করা যায় শরীরে কোনো রোগ থাকতে পারবে না। অ্যালকালাইন ওয়াটারের সোর্স ঝর্ণার থেকে যে জলটা পড়ে ওটা হলো বেস্ট সোর্স। তারপরে অ্যালকালাইন ওয়াটার বানিয়ে নেওয়া যায়, খুব সিম্পলভাবে আমরা বানাতে পারি অ্যালকালাইন ওয়াটার। প্রত্যেক দিন 1-2 বার গ্লাসের মধ্যে 1-2 লেবু চেপে দিয়ে যদি খেয়ে নিই, ওটা অ্যালকালাইন ওয়াটার হয়ে যায়। লেবুটা এক কাইন্ড অফ অর্গানিক অ্যাসিড, কিন্তু ও যখন আমাদের পাকস্থলিতে চলে যায় তার অ্যাকশনটা হয়ে যায় অ্যালকালাইন। যতগুলো টক জাতীয় ফল আছে বেশিরভাগই অ্যালকালাইন, মাইল্ড অর্গানিক অ্যাসিড ওরা উৎপন্ন করে, কিন্তু আমাদের পেটের মধ্যে গিয়ে সেটা অ্যালকালাইন এফেক্ট হয়। যে আমরা চিনি খাই সেটা অ্যাসিডিক, গুড় অ্যালকালাইন। যে সকল চকচকে নুন যেটা আমরা খাই সেটা অ্যাসিডিক এফেক্ট। সৈন্ধব লবণ, রক সল্ট, অ্যালকালাইন এফেক্ট। যে কোনো খাবারকে ভেজে ফেললে
মাছ মাংস ডিম যতগুলো প্রাণীজ প্রোটিন আছে এবং যেগুলো আমরা ভেজে ফেলি মশলাযুক্ত প্রচুর ভেজে খাই সবকটা অ্যাসিডিক হয়ে যায় সবকটা আমাদের ক্ষতি করে যত কম ভেজে যত কম ইয়ে করে র খাওয়া যায় তত এগুলো অ্যালকালাইন এফেক্ট থাকে এইগুলো খাবারটাকে চেঞ্জ করতে হবে জলের মধ্য দিয়ে জল দিয়ে শুরু হবে জল একটা আশ্চর্য রহস্য জলের স্মৃতিশক্তি আছে বলছি আমরা যেই পাত্রটায় জল পান করি সেই পাত্রে যদি আমরা ভালো এনার্জি দিতে পারি ভাবনা দিতে পারি ওখানে যদি আমরা লিখে রাখতে পারি থ্যাংক ইউ ওই মুভিটাতে বলেছে আমি বলছি না কিছু সায়েন্টিস্টরা নোবেল প্রাইজ পাওয়া সায়েন্টিস্টরা বলছেন মুভিটা দেখে নেবেন ইউটিউবে সার্চ দিলে হোয়াট আর দ্য গ্রেট মিস্ট্রি সায়েন্টিস্টরা প্রমাণ করেছেন জলকে -25 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে নিয়ে গিয়ে ক্রিস্টালাইন করে দেখেছে যেই জলটার কোয়ালিটি ভালো তার বিউটিফুল হেক্সাগোনাল ক্রিস্টাল হয় আর যেই জলটার কোয়ালিটি খারাপ সেটার কোনো ভালো ক্রিস্টাল তৈরি হয় না এক গ্লাস জলের পাশে একটা মোবাইল অন করা অবস্থায় রেখে দিলে ওই জলকে ক্রিস্টালাইন করলে ওতে ভালো ক্রিস্টাল তৈরি হয় না ওই জলটার মধ্যে যদি থ্যাংক ইউ আই লাভ ইউ লিখে রেখে লেখাতে এত এনার্জি কারণ এভরিথিং ইজ এনার্জি লিখে দিচ্ছি তখন আমি অনুভূতিটা দিচ্ছি ওই অনুভূতি দিয়ে লিখে রেখে তারপরে জলটাকে আমি ক্রিস্টালাইন করি সায়েন্টিস্টরা করেছেন ওই মুভিটাতে ওখানে বিউটিফুল ক্রিস্টাল পাওয়া গেছে মানে আমাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ আমাদের জীবনকে এফেক্ট করে আমরা যখন জল খাবো তখন সেই জলটাকে একটু ভালো করে ভেবে চিনতে ভাবনা দিয়ে যদি জল পান করি সায়েন্টিস্টরা বলছেন আমাদের লাইফে নাকি চেঞ্জ আসে কারণ ওই ভাবনাটা জলের মধ্যে যায় আর ওই কারণ এভরিথিং ইজ এনার্জি জল অ্যাবজর্ব করে খুব ভালো গুড অ্যাবজর্বার ওর স্পেসিফিক হিট ওয়ান মোস্ট পারফেক্ট স্পেসিফিক হিট এই জলটা যখন একটা ভালো ভাবনা দিয়ে জলটা পান করলাম সেটা আমাদের প্রত্যেকটা কোষে কোষে যাবে কোষে কোষে চেঞ্জ আনবে সব কিছু এনার্জি একটা খারাপ ভাবনার জল যখন পান করি তখন সেটা আমাদের প্রত্যেকটা কোষে কোষে যায় সেটা চেঞ্জ আনে লিস্ট লিটিল হলেও চেঞ্জ আসে তাই লাইফটাকেই বদলে ফেলার কিছু ফর্মুলা এটারই নাম দিয়েছি আমরা ওয়েলনেস কোর্স জীবনটা কি করে বিউটিফুল করা যায় সব কিছু থাকবে যা করছি তাই করব তার মাঝখানে আমরা যেন চেঞ্জ হয়ে যাব বাইরে কিছু চেঞ্জ হবে না আমার দিকে সিংহ যাবে না চামড়ায় চেঞ্জ আসবে না কিন্তু ভেতরে একটা চেঞ্জ হয়ে যাবে মানুষের লাইফটা আনন্দময় হয়ে যাবে বিউটিফুল হয়ে যাবে শরীর সুস্থ থাকবে মন প্রফুল্ল থাকবে এনার্জি সবসময় হায়ার থাকবে অ্যাপ্রোপ্রিয়েট থাকবে আর চেতনা সবসময় সুন্দর থাকবে এটাকে আমি বলি বিউটিফুল লাইফ সর্বাঙ্গ সুন্দর জীবন আর এটাই আমাদের এই কোর্সের মেন পারপাস এটাতে ইন্ট্রোডাকশন করানো বাস ইন্ট্রোডাকশন হয়ে গেলে তারপরে যে ডেইলি প্র্যাকটিস করবে সে একটা সময়ের পরে সেই জায়গায় পৌঁছবে রেগুলার প্র্যাকটিস খুব দরকার সাফল্য যাদেরকে আমরা দেখি আজকে বড় বড় সাফল্য পেয়েছে তারা একদিনে করেছে দিন রাত পরিশ্রম করে দিন রাত লেগে থেকে আমাদের দিন রাত লেগে থাকতে হবে না যে যেটা করছি সেই কাজেই করব এক ঘন্টা করে যেই সময়টা আমরা ফালতু নষ্ট করি সেটাকে চেঞ্জ করে ফেলব জীবন একটা অন্য স্তরে চলে যাবে যাবেই আর তখন নিজে উপলব্ধি করবো উপলব্ধি করলে তখন সেটাকে অ্যাকসেপ্ট করবো বোধের মধ্যে আসবে চেতনা বাড়বে চেতনা বাড়লে জীবনটাই সুন্দর হবে।